আমাদের ওই শ্যালো আছে, শ্যালো দিয়ে চাষ হয়। বাঁধে বাঁধ আছে একটা, সে বাঁধের জল থেকেও কিছুটা মেশিন চালিয়ে চাষ করা হয়, শ্যালো এবং মেশিন, তাছাড়া এখানে চাষের কোনো আর বিকল্প রাস্তা নেই। আর বর্ষাকালে তো অটোমেটিক বাঁধের জল, বর্ষার জল আসছে। চাষ এখানে আমরা যেটা করি, আমাদের ধান চাষের সময় আমাদের ওই দেশি পদ্ধতিতেই ধান চাষ হয়। এখন আমাদের বিদেশি পদ্ধতি কিছু এখন অনুসরণ করা হয়নি। আলু চাষটা আমরা আগে করতাম, মানে গতানুগতিকভাবে যেটা পুরানোভাবে যে চাষটা আমরা করে আসতাম, সেই পুরানো চাষ পদ্ধতি আমরা করতাম। বীজ সার সেগুলো সব মহাজনের কাছ থেকে ধার নেওয়া হতো, তাতে আমাদের অসুবিধা হচ্ছিল। সেই কারণে কিছু মহাজনের কাছ থেকে ধার নিতে হয়, কীটনাশক ওষুধও নিতে হয়। নেওয়ার পরে চাষ করতাম, চাষ করতে করতে তাতে দেখা যেত কি, চাষের যে ফসলটা আমাদের হতো, সেই ফসলটা বিক্রি করার সময় আমাদের অসুবিধা হতো অনেক। মানে ওই যে মহাজন যে মানে নির্ধারিত টাকাটা নির্ধারিত দিতে হতো, তার থেকে আমাদের বেশিই লাগতো আমাদের। আচ্ছা, মহাজনের কাছ থেকে নিতে গেলে আর সেই পয়সা আমরা এক দামে বীজটা মার্কেটে এক দামে বিক্রি হচ্ছে, আমাদেরকে দাম বেশি কিনতে হতো। প্লাস যখন আমরা মাঠের ফসল বিক্রি করতাম আলু, তখন কিন্তু আমরা যেটা ন্যায্য মূল্য সেটা পেতাম না। মানে মহাজনের যা নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্য অনুযায়ী আমাদেরকে বিক্রি করতে হতো তাকে। সেভাবে তাদেরকে দিতে হবে, যখন বীজ নিব মহাজনের দামটা ঠিক করে দেবেন, যখন আমাদের ক্ষেতের ফসলটা উঠবে উনি ঠিক করে দেবেন এই দামে নেবো, মানে আমাদের কোনো বলার অধিকার নেই, উনি যা বলবেন সেটাই আমাদেরকে মেনে নিতে হতো। এবং মূল্যটা কিছু টাকা দিতে সঙ্গে সঙ্গে দু চার দিনের মধ্যে, বাকি টাকা দু মাস তিন মাস চার মাস মাসে বৈশাখ মাসের পরেও টাকাটা পেমেন্ট হতো। আবার হয়তো এখনই বর্ষার সময় কিছু আদায় হয়, মানে বাকি রেখে দেয় আর কি, মাসে একসাথে দেবে না। এইভাবে চাষ করা হতো। গত বছর একটা এখানে আমাদের মাইরুটস কোম্পানির একটা ওই পয়েন্ট সেন্টার খোলা হয়েছিল বীজের জন্য, শুধু ওই কাপুর ফার্মের বায়োটেকের মাল এখানে করা হয়েছিল। তো সেটা অবশ্য আমিই খুলেছিলাম। পটাশিয়াম খুব ভালো হয়েছিল, আমি খুলেছিলাম সেটা ব্যাংকের মাধ্যমে। ফলনও খুব ভালো, সেটা খোলার পরে সেই বীজ কিছু চাষিদিকে দেওয়া হয়েছিল এবং তাতে দেখা যাচ্ছে খুব ভালো ফলন হয়েছিল। বিজ্ঞানী আসছিলেন, বিজ্ঞানী এসে দেখে গেলেন মাটি টাটি সমস্ত কিছু, সেচের জায়গা মানে কীভাবে সেচ দিতে হবে, সার রাসায়নিক সার কীভাবে দিতে হবে, কীটনাশক ওষুধ কীভাবে দিতে হবে, সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গেছিলেন। তো সেই অনুযায়ী মোটামুটি ফসল চাষ করার পরে আমাদের ভালোই উৎপাদন হয়েছিল। সাড়ে পাঁচ প্যাকেট ছ প্যাকেট করে হয়েছিল, মোটামুটি ওই বীজটা খুব ভালো ছিল, উৎপাদনটা খুব ভালো হচ্ছিলো আর কি। সামনের বছর থেকে যদি মাইরুটস কাজ করে তাহলে মোটামুটি ভালো হবে, ভালো চাষিদিকে সেলও করা যাবে এবং চাষিদের ফসল যদি তুলে নেওয়া যায় পুরাটাই, তাহলে কিন্তু সুবিধা হবে আর কি। তাহলে সুবিধা হবে, তা নাহলে চাষির কিছু মাল তুলে নেওয়া হলো, কিছু মাল আবার মহাজনকে বিক্রি করতে হলো, তাতে কিন্তু মানে চাষিদের অসুবিধা অনেক। যে কোনো জায়গায় একবার যদি মালটা দিয়ে দেওয়া যায় একজন ব্যক্তিকে, তাহলে চাষিদের অনেক সুবিধা হয়, মানে তার সমস্ত আলু বেরিয়ে চলে যায়, কিছু আলু রয়ে গেল, আবার কিছু আলু আর অন্য মহাজনকে দেওয়া হলো, তাতে কিন্তু চাষিদের ক্ষতি, তাদের চাষিদের অসুবিধা। সেই জন্য মাইরুটসকে আমরা বলবো যাতে মানে পুরো মালটাই তুলে নিতে পারেন, তাহলে আমাদের সুবিধা হয় আর কি। উন্নতি ঘটেছে ওই বীজটা পাওয়ার, মানে যখনই ফলনটা বেশি হয়, যে কোনো আলুর ফলনটা যখনই বেশি হয় তখনই চাষিদের একটু উন্নতি হবে, দাম যাই থাক কম থাক বেশি থাক। আর একটা ব্যাপার হচ্ছে মহাজনদের কাছে যে সমস্ত বীজ, তাতে বীজে অনেক কিছু মিক্সি থাকে, মানে এক বস্তা বীজের হাফ হাফ মাল মাল মিক্সি থাকে, মানে অরিজিনাল পাঞ্জাবের যে সমস্ত মাল সে থাকলো 25 কেজি, আর 25 কেজি আপনার দেশীয় স্টোরের মালকে ওরা মিক্সি করে দেয়, তাতে কি হচ্ছে তাতে ফলন অটোমেটিক মার খাবে, মানে যেটা ভালো আলু সেটার ফলন হবে, যেটা খারাপ আলু সেটা কিন্তু ফলন হবে না। যার জন্যই চাষিরা প্রত্যেক বছরই মার খেয়ে খেয়ে আসে, গাছটা মরে যায়, আবার গাছও মরে যায়। যতই রাসায়নিক ওষুধ আর কীটনাশক যাই দেওয়া হোক কিন্তু তাতে বাঁচানো যেত না। মাইরুটসের বীজ ভালো, দমে ভালো, রাসায়নিক সারও কম লেগেছে এবং কীটনাশক ওষুধটা খুবই কম লেগেছে একদম, ফলনও ভালো আছে এবং ফলন অনেক বেশি, ফলন অনেক বেশি ফলন, মানে কিছু কিছু জায়গা দেখেছি যে মোটামুটি 7 প্যাকেট 8 প্যাকেট পর্যন্ত আলু হয়েছে। সময়বাবু তো দিয়েছিলেন ভালো আলু হয়েছিল, মহাজনের সুদ তো 25-26%, আরো বেশি 27%ও নাই, মহাজনের সুদটা বেশি। আর ব্যাংক থেকে যেটা নিয়ে ওটা 14% সুদটা অনেক কম, ধরুন হাফ হাফ। হ্যাঁ, আমাদের এখানে তো ওই তো
যেরকম পরিচর্যা করি সেরকমই করেছি, তাতেও আপনার 5.5-6 প্যাকেট আলু হয়েছে, খুব ভালো ফলন। এই আলুটা চাষ করে মোটামুটি ভালো লাভবান হচ্ছে। আলুর সাইজ ভালো হয়েছিল? সাইজ তো বাম্পার, মা ছোট সাইজ বলতে কোনো কিছু ছিল না, সব মিডিয়াম এবং বড় সাইজ।